আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সাধারণত ইফতার করি লেবুর শরবত দিয়ে। লেবুর শরবতের অনেক উপকারিতা রয়েছে। লেবুর শরবত হচ্ছে ভিটামিন সি একটি গুরুত্বপূর্ণ অংশ এবং উৎস। ভিটামিন সি এর উৎস হিসাবে আমরা লেবু শরবতকে প্রথমে রাখি, কারণ এক গ্লাস লেবুর শরবতে 400 মিলিগ্রামের মতো ভিটামিন সি আমরা পেয়ে থাকি। ভিটামিন সি আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ খাবারের, কারণ ভিটামিন সি আমাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে থাকে, যেটা কিনা আমাদের বডি থেকে টক্সিক ম্যাটেরিয়ালসগুলো রিমুভ করতে সাহায্য করে। এছাড়া লেবু হচ্ছে অ্যান্টি ডায়ুরেটিক্স, যেটা কিনা আমাদের ইউরিনের পরিমাণ বাড়িয়ে দেয় এবং ঘন ঘন ইউরিন এক্সক্রিট করতে হেল্প করে, যেটা আমাদের বডি থেকে টক্সিন রিমুভ করতে সাহায্য করে। এছাড়াও লেবু আমাদের বডিতে ব্লাড প্রেশার কমিয়ে আনে এবং সাথে সাথে লেবুতে রয়েছে কিছু পরিমাণ কার্বোহাইড্রেট, যেটা আমাদেরকে এনার্জি বুস্টিং হিসাবেও হেল্প করে। লেবু শরবতের সাথে যদি আমরা ইসুপগুল বা তোকমা মিশিয়ে খাই তাহলে আমরা আরেকটু বেশি উপকারিতা পাব, কারণ যারা সারাদিন রোজা রেখে কনস্টিপেটেড হয়ে যাচ্ছেন অথবা কোষ্ঠকাঠিন্যতায় ভুগছেন তাদের ক্ষেত্রে এইটি একটি টনিকের মতো কাজ করে। ইসুপগুল বা তোকমা মিশিয়ে যদি আমরা এক গ্লাস লেবু শরবত পান করি তাহলে আমরা অনেক ক্ষেত্রেই এই কনস্টিপেশন থেকে রক্ষা পাবো। যাদের পায়েস এবং ফিস্টুলার সমস্যা আছে এবং রোজা রাখতে খুব কষ্ট হচ্ছে, তারাও ইফতারিতে এটি ব্যবহার করতে পারেন। এক গ্লাস লেবু শরবতের মধ্যে 1 টেবিল চামচ ইসুপগুল অথবা 1 টেবিল চামচ তোকমা যদি আমরা ইফতারে খেয়ে থাকি তাহলে আমাদের এই কষ্ট অনেকখানি লাঘব হবে।